কে কে এটা কে আইছে রে? এটা আমার কে আইছে? কথা বলো না কেন? তুমি আমার কি এই লোকটা তো আমি আটকা রাখছিলাম, এখনই দরজা দিচ্ছিলাম, এই লোকটা এসছে। গরম রয়েছে, কিরকম ভাবে পেঁচিয়েছে কোথায় পেয়েছো এই পয়সা গুলো? আমাকে দাও একটা। একটা দাও, একটা দাও আমাকে। আমাদের বাড়িতে এখন মনার, এই যে মনার শাশুড়ি, আর বাইরে হচ্ছে মনার জেঠি শাশুড়ি আর জেঠি শ্বশুর, তিনজনা এসছে। মনা এসছে, নাতি এসছে। আজকে আমাদের কিন্তু খুশির দিন একটা, যে ভালো কি বলবো আর, মানে ভাষায় বলতে পারছি না। সবাই এসছে তো আনন্দ লাগছে সবাই বাড়িতে। লবণ দিয়ে দিয়েছো না? আবার লবণ দিচ্ছি, তা হলো তো তাড়াতাড়ি করছে আমরা সবাই রান্না বান্নার জন্য, কারণ বাড়িতে লোকজন এলে তো তাড়াতাড়ি রান্না করার জন্য সবাই রেডি হয়ে থাকি। নিজে হাতে যখন তখন খাওয়াই যায়, ওই জন্য মা আর আমি একসাথে মেজে করেছি রান্না। দুটোকে হলুদ দিয়ে দিলাম, মাছটা ভেজে নেব।
তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছ ভেজে নেবো। প্রথমে কটা ভাজি, তারপরে এই কটা ভাজবো। চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে বেগুন আর আলু আর বেগুন ছেঁড়া দেওয়া। কড়াইতে তেল দিয়ে দেবো, মাছের ঝোলের আলুটা ভেজে নেবো। লবণ দিয়ে দেবো, জিরে দিয়ে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার দেয়ালে কিন্তু ভালো করে ঠিক আছে। আমার বিয়াই আমার মনে গরমে গরমে জ্যাঠা শ্বশুর, আর যে নিজের শ্বশুর তিনি আসেননি, বিয়ানে বসানো ছিল, আমি আসতে পারিনি, আমি দেখতে এসছি, দেখতে এসছি বৌমা আসছে সঙ্গে, বৌমা নিয়ে আসছে। বৌমা তুমি তো আগেই আসতে চাইছিলে? হ্যাঁ, এসেছিলাম আগে, কিন্তু বৌমা বলছে না আমি যাবো, তখন যাবো। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, আজকে থাকবে, আজকে আমার আজকে থাকবে। প্রচন্ড গরম, আরো গরম আজকে ইলাম বাজারে 43 ডিগ্রি চলছে। এখন মোবাইলে দেখলাম 43 ডিগ্রি চলছে, এই গরমে সবারই অস্বস্তি লাগছে সত্যি। সামান্য লঙ্কা দিয়ে মশলা, আলু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ভাজা মাছটা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা, মাছের ঝোল হয়ে গেছে, জলটা পড়ে যাবে দাদু। দেখো দুই তিনজন লোক একজনকে খাওয়াতে ঘটেছে, আপনি এনে পরে রাখবে লোক মাথায় লাগবে। কত শান্ত ছিল, হ্যাঁ খুব শান্ত, তার মানে দুইজন লাগে খাওয়াতে, তার জন্য খুব শান্ত। তাহলে আমরা কিন্তু খেতে বসে গেছি, দাদাও বসে গেছে, তোমাদেরও দিয়েছে, তোমরাও বসে যাও একবারে। তাহলে আমাদের কিন্তু মেনু আজকে উচ্ছে ভাজি, পালং শাক হচ্ছে, চিংড়ি ভাজি, তাই তো, আর হচ্ছে রুই মাছের ঝোল আর লাউ চিংড়ি, এই আমাদের হচ্ছে মাছের তেল, ওটা কি বলে জানি না ভালোভাবে, রুই মাছের তেল, তাই এইটা হচ্ছে আমাদের মেনু আজকে।
দাদা দাদারা এসছে, দিদিরা এসছে, তার জন্যে এই দুপুরে খাওয়া দাওয়া বেশি রিচ খাওয়াটা ঠিক হবে না, তার জন্যে এই সাধারণত একটা রান্না করে সবাই মিলে খাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, এটাই এই গরমের মধ্যে সবাই কিন্তু নিজেকে খেয়াল রাখবেন, কারণ প্রচণ্ড হারে গরম, বাইরে ঘোরানো যাচ্ছে না। সব কিছু খেয়ে দেখো কেমন লাগে। মামা তুমি আমার থালায় দিলে গেল, আজকে আমাদের বাড়িতে যে রান্না বান্না হয়েছে, মনোহর রান্না করেছে, মনোহর মাও রান্না করেছে। দাদা ভালো, রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। দাদা বললো ভালো হয়েছে, একটা সার্টিফিকেট পেলাম। আর যতটা রান্না করেছে ততটা ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়নি, ভালো হয়েছে। আমি যে লাউটা খাচ্ছি, লাউটা খুব ভালো রান্না হয়েছে, মাছের জল প্রতি এখন আমি খাই। দেখলেন, আর বিশেষ করে মনার শ্বশুর শাশুড়ি বাড়ি আমাদেরও খুব ভালো লাগলো। আজকে এসছে মনার মাকেই দেখতে এসছে, কারণ আসতে এসে লাগেই তা মনা বলেছিল আমি যখন যাবো তখন নিয়ে যাবো, তার জন্য আজকে এসছে। আর আজকে এসছে এই কারণ আরও কালকে ভাইয়ের বাড়িতে অনুষ্ঠান আছে, মনা সেই জন্য এসছে, কিন্তু দাদারা থাকতে পারবে না বলছে, কিন্তু ওনাকে দেখে দেবো না কালকে দেবো, কালকে অর্ডার পরে ছেড়ে দেবো, আমি রাখবো না, সত্যিকারে আত্মীয় স্বজন যারা আছে আমাদের ভালো লাগে, কারণ এটাই তো পরিবার একটা, যেটা দেখলে আমাদেরও ভালো লাগে, যারা আসে তাদের কিনে আনন্দ ফুর্তি করে আমরা সব কিছু রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারি, সেটা আমাদেরও আনন্দ লাগে। পরিবার তো এটাই বলে না,
খারাপ কিছু হয়নি। গরমে সুস্থ থাকবে আর আমাদের পাশে থাকবে।